ব্রিজিং ইন্ট্রোডাকশন ল্যাঙ্গুয়েজ। আমাদের সকলের আশা যে নিরাময়মূলক কাজের পরে এখন শিশুরা কোনো টেক্সটকে ভেঙে জুড়ে বা নিজের মনের ভাবকে লিখিত আকারে প্রকাশ করতে শিখেছে। এই সকল শিশুদেরকে তার নিজস্ব শ্রেণীগত দক্ষতায় পৌঁছে দিতে হলে আরও কিছু কাজের বিশেষ প্রয়োজন। এই বিশেষ কাজের প্রয়োজনের জন্য 50 থেকে 60 ঘন্টা এক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে, এটাকে আমরা রিডিং প্যাকেজ বলছি। এই প্যাকেজে শিশুদের নিজস্ব বা শ্রেণী টেক্সটের ভাব মূলে টেক্সটকে আরও সিম্পলিফাই করে তাদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে। এখানে যাতে শিশুরা তার নিজস্ব টেক্সট বা কোনো টেক্সট পড়ে অ্যানালিসিস, সিনথেসিস, অর্গানাইজ ইত্যাদি করতে পারে, তার জন্য বিশেষ বিশেষ চর্চা এই ব্রিজিং স্তরে করা বিশেষ প্রয়োজন। এখানে বিশেষ কিছু বিষয়ের উপরে নজর দেওয়া হয়েছে। এক হচ্ছে তার ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি এবং আন্ডারস্ট্যান্ডিং। এই ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি এবং আন্ডারস্ট্যান্ডিং এইগুলো নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে। এজন্য যেমনভাবে টেক্সটকে নিয়ে আলোচনা প্রয়োজন, সাথে সাথে টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন ফ্যাক্ট রিলেটেড কোনো কোশ্চেন, ইনফারেন্সিয়াল কোনো কোশ্চেন, ওপিনিয়ন বেসড কোনো কোশ্চেন, অ্যানালিসিস বেসড কোনো কোশ্চেন এবং ক্রিয়েটিভ জাতীয় কোনো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা একান্ত জরুরি। ব্রিজিংয়ের মেন উদ্দেশ্য হলো শ্রেণীকাঙ্ক্ষিত টেক্সটটাকে অর্থবোধসহ বিভিন্নভাবে আলোচনার মধ্য দিয়ে সে তার শ্রেণীগত কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে সাফল্য অর্জন পৌঁছাতে পারে। এই কারণে আমরা ব্রিজিংয়ের 50 থেকে 60 ঘন্টায় শ্রেণীর মধ্যে যে ক্ষেত্রগুলি নিয়ে আলোচনার কথা আমরা এখানে বলছি, সেটা হচ্ছে এক, কোনো টেক্সটকে নিয়ে আলোচনা করা। এখানে টেক্সটের প্রশ্ন উত্তর করা, টেক্সটের এমন ধরনের কিছু প্রশ্ন করা দরকার যে সেটা টেক্সট রিলেটেড, এমন কিছু প্রশ্ন দরকার যেখানে শিশু তার নিজের ভাবনা চিন্তার মধ্য দিয়ে উত্তর দেবে, মানে তার ওপিনিয়ন বেস। আবার কিছু প্রশ্ন সেটা হচ্ছে তার নিজস্ব মতামতের নির্ভরশীল হয়ে উত্তর দিতে হবে, ইনফারেন্সিয়াল বা অ্যানালিটিক কোনো কোশ্চেন, এই জাতীয় প্রশ্ন উত্তর নিয়ে টেক্সটের মধ্যে আলোচনা। এছাড়া রোল প্লে, কারণ রোল প্লে করলে টেক্সটের মধ্যে যে ভাবনা চিন্তা, তার ক্যারেক্টারকে নিয়ে ভাবানো, তার পরিবেশকে নিয়ে ভাবানো, টেক্সটের কোনো বিশেষ ঘটনাকে নিয়ে ভাবানো, সেটাকে বাস্তব বা অন্য অনুভবের সঙ্গে মিলিয়ে মেলবন্ধন করতে শেখানো, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা বিশেষ প্রয়োজন। দ্বিতীয় ক্ষেত্রটি হলো ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার বৃদ্ধি। আগেও আমরা শব্দ ভাণ্ডার বৃদ্ধি রিমিডিয়েশনে করেছি, কিন্তু এখানে শব্দ ভাণ্ডার বৃদ্ধির জন্য বিশেষভাবে কাজ করা প্রয়োজন, যেটা হচ্ছে কোনো ব্যাকরণ সঙ্গত, শব্দকে বিভিন্নভাবে প্রয়োগ করতে শেখা, কোনো শব্দের সমার্থক শব্দ, কোনো শব্দের বিপরীত শব্দ এবং শব্দকে একই অর্থ রেখে বিভিন্নভাবে পরিবর্তন করে, মানে সেন্টেন্সের মধ্যে শব্দকে রেখে প্রয়োগ করতে শেখানো ইত্যাদিভাবে আমাদের ভোকাবুলারির কাজগুলো করানো। এছাড়া আরেকটি ক্ষেত্র হলো, সেটি হলো রাইটিং। বিশেষভাবে বলা প্রয়োজন এখানে যে রেমিডিয়েশনে যেভাবে আমরা লেখন ক্রিয়াটি করেছিলাম তার থেকে আরোভাবে নজর দেওয়া প্রয়োজন। শিশুরা যেন মানব ভাষার মধ্য দিয়ে সঠিকভাবে, মানে যতিচিহ্ন মেনে, তার সঠিক ব্যাকরণগত দিকগুলিকে মেনে ভাষাকে সুন্দরভাবে, মানে সুব্যবস্থিতভাবে, অর্গানাইজ রূপে নিজের মনের ভাবকে যেন স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করার ক্ষমতা বা দক্ষতা প্রাপ্ত করা হয়, করতে পারে, তার জন্য রাইটিং ক্রিয়াকলাপ অত্যন্ত জরুরি। তাই শ্রেণীকক্ষে বিশেষভাবে এই ব্রিজিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেভাবে রেমিডিয়েশনে একটা শিশুকে তার সার্বিক উন্নতির দিকে আমরা নজর রেখে রেমিডিয়েশন করেছিলাম, এ কথা অস্বীকার করলেও চলবে না, কিন্তু ব্রিজিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন শিশু যেন তার ভাষিক অভিজ্ঞতা, পঠন পাঠনের দুনিয়া, শব্দ ভাণ্ডার এবং লেখন ক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে করে তার যেন তার নিজস্ব শ্রেণীগত কাঙ্ক্ষিত মান সহজে উত্তরণ ঘটাতে পারে। ব্রিজিং এর প্রথম ক্ষেত্রটি হলো রিডিং এন্ড ডিসকাশন। রেমিডিয়াল শ্রেণীকক্ষে শিশুরা কোনো টেক্সটকে ভেঙে জুড়ে পড়তে শিখেছে। এখানে একটা প্রশ্ন এসে যায় যে পড়তে শিখেছে মানে কি? কোনো টেক্সটকে সাবলীলভাবে ভেঙে জুড়ে পড়তে শিখেছে, কিন্তু এটাও ভেবে দেখা দরকার যে শিশুটি তার গ্রেড লেভেল অর্থাৎ নিজস্ব শ্রেণীগত পাঠকে কি অর্থবোধ সহ পড়তে শিখেছে। যতক্ষণ না পর্যন্ত শিশু তার শ্রেণী পাঠকে নিয়ে অর্থবোধ সহ পড়তে শিখছে, তখন ততক্ষণ পর্যন্ত তাকে পড়া বলা যায় না। এই কারণে
এই ব্রিজিং এর ক্ষেত্রটিতে শিশু যাতে তার শ্রেণীগত টেক্সটকে বা অন্য কোনো টেক্সটকে বিভিন্নভাবে অর্থবোধ সহ পড়তে শেখে, তার জন্য বা নানান কার্যকলাপের কথা বলা হয়েছে। যেমনভাবে একটা টেক্সট পড়তে গেলে ফ্লুয়েন্সি এবং কম্প্রিহেনশন দুটোর মেলবন্ধন অত্যন্ত জরুরি, ঠিক তদ্রূপভাবে কোনো ক্রিটিক্যাল রিডার বা ইন্ডিপেন্ডেন্ট রিডার তৈরি হতে গেলে টেক্সটকে নিয়ে অ্যানালিসিস করা, সিন্থেসিস করা, অর্গানাইজ করা এবং ক্রিটিক্যাল ডিসকোর্স করা অত্যন্ত জরুরি। কারণ যতক্ষণ পর্যন্ত টেক্সটের অন্তর্নিহিত অর্থকে সে বুঝতে না শিখছে ততক্ষণ পর্যন্ত স্বনির্ভর পাঠক বলা যায় না। তাই এই এই স্তরে অর্থাৎ ব্রিজিংয়ে শিশুদেরকে টেক্সট বিষয়ে নানানভাবে চর্চার কথা বলা হয়েছে, যেমন তার চিত্র নিয়ে চর্চা করা, টেক্সটের ঘটনা নিয়ে চর্চা করা, প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করা, প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে চর্চা করা। এই ধরনের চর্চার মধ্য দিয়ে শিশু তার শ্রেণীকাঙ্ক্ষিত টেক্সটের মানে যেন পৌঁছতে পারে এবং টেক্সটকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা করতে পারে, তার জন্য এই ধরনের চর্চার কথা বিশেষভাবে বলা হচ্ছে। এই স্তরে যেমনভাবে আমরা টেক্সটকে নিয়ে আলোচনা করব, ঠিক তদ্রূপভাবে যেমন বললাম টেক্সটের চিত্র নিয়ে, তদ্রূপভাবে টেক্সটে ব্যবহৃত শব্দ, হায়ার লিটারি ডিভাইস যেগুলোকে বলছি, একই শব্দের তার্থক অর্থ নিয়ে চর্চা করা, বিভিন্ন জেনার অফ টেক্সট এগুলোকে নিয়ে ডিসকাশন করা ক্লাসের মধ্যে অত্যন্ত জরুরি। এছাড়া টেক্সটের রোল প্লে, আগেও আমরা বলেছিলাম রোল প্লে, এবারও বলছি রোল প্লে, এই রোল প্লে করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে টেক্সটের কী হলো, টেক্সটের চিত্র নিয়ে আলোচনা, টেক্সটে ব্যবহৃত শব্দ নিয়ে আলোচনা, হায়ার লিটারি ডিভাইস শব্দ নিয়ে আলোচনা, রোল প্লে করা, এই বিভিন্নভাবে চর্চা করলে তবেই একটা শিশু টেক্সট সম্বন্ধিত চর্চার সমৃদ্ধ হতে পারবে এবং টেক্সটকে নিয়ে বিভিন্নভাবে আলোচনার মধ্য দিয়ে সুব্যবস্থিতভাবে নিজের ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম ও একজন সঠিক এবং সার্থক পাঠকে পরিণত করানো সম্ভব হবে। রিডিং সম্বন্ধিত নানান ক্রিয়াকলাপের উদাহরণ আপনারা ম্যানুয়ালও পাবেন এবং ভিডিওটিতেও দেখানো হলো, এ থেকে আপনারা সমৃদ্ধ হবেন। আচ্ছা গল্পের নাম কি? সত্যি সোনা। না আবার সত্যি মিথ্যা হয় নাকি? হ্যাঁ। সেটা কেমন ভাবে হয় বলো তো, একজন কে বলবে, কৌশিক বলো তো। স্যার আমি দেখেছি আমার মা সোনার মালা চুড়ি কানে পরে, ওগুলো সব আলমারিতে গুছিয়ে রাখে, ওগুলো নাকি অনেক দাম, তাই হাত দিতে মানা করেছে। আচ্ছা আমি এবার পুরো গল্পটা পড়ছি, তোমরা সবাই দেখো, আমার পেছন পেছন কেউ পড়বে না, ঠিক আছে? পড়ছি, গল্পের নাম সত্যি সোনা। কিছু দরকারি কথা বলে যাই, ছেলে তাড়াতাড়ি বললে তোমার লুকোনো সোনা কোথায় রেখেছো? বাবা বললে জমিতে পোতা আছে। তোমরা দলে বসে গল্পটা পড়ো, গল্পটা পড়তে পড়তে দেখো যেগুলো শব্দ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তার একটা তালিকা তৈরি করো, ঠিক আছে? আচ্ছা নজরুল দল থেকে তোমরা একটা শব্দ বলো তো। অলস। আচ্ছা অলস শব্দের অর্থ কুরে, তোমরা বুঝতে পারলে তো? চাষি বুড়ো হয়েছে, বাজার আসা নেই, অথচ টাকা পয়সার লোক তার ষোলো আনা। আচ্ছা তোমরা গল্পটা বুঝতে পেরেছো তো? তাহলে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি, ঠিক আছে? আচ্ছা বুড়ো চাষি সংসারে কে কে ছিল, কে বলবে? অনুশ্রী বলো তো। চাষি, চাষের ছেলে, ছেলের বউ। আচ্ছা গল্প তোমরা গল্পটা তো বললে, তো গল্পটাতে কটা অনুচ্ছেদ আছে? চারটা। তাহলে তোমাদের, আচ্ছা বলো তো তোমার কোন অনুচ্ছেদ ভালো লেগেছে? স্যার আমাকে 4 নম্বর অনুচ্ছেদটা ভালো লেগেছে। কেন ভালো লাগলো? কারণ
পরিশ্রম করলেই তার ফল পাওয়া যায়। এখানে চাষির ছেলে পরিশ্রম করেছিল, তাই হাটে ধান বিক্রি করে পকেট ভর্তি টাকা এনেছিল। আমি যেভাবে পড়েছিলাম নিজের মতো করে কে বলবে? কৌশিক বলো তো তুমি। চাষি বুড়ো হয়েছে, বাঁচবে কিনা ঠিক নেই, তাই ছেলেকে বলল কিছু যাওয়ার আগে কিছু দরকারি কথা বলে যায়। বড় হোসেন বাবা কি বলবে? কি হয়েছে? আমার জমিতে সোনা পোতা আছে, তুই গিয়ে বার করে নিস। দূর, ওসব নয় পরে হবে, আমি চললাম ঘুমাতে। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। আমরা জানি শব্দের দুনিয়া আমাদের জীবনকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে। শব্দের দুনিয়া যার কাছে যত বেশি সে বিভিন্ন ভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে, পড়ার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে, বিভিন্ন। কিন্তু এই দুনিয়া বৃদ্ধির জন্যে একটি নিয়ম যথেষ্ট নয়, যেটি আগেও বলেছি। এ স্তরে শিশুদেরকে শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে হলে নানানভাবে একটি শব্দকে নিয়ে প্রয়োগ করার কৌশলগত দিকটার উপরও জোর দিতে হবে, বিভিন্ন অর্থ নিয়ে কাজ করতে হবে, একটি শব্দের বিভিন্ন অর্থ প্রয়োগ করতে শেখাতে হবে। সুতরাং আগে আমরা বলেছি যেমনভাবে আমরা রেমিডিয়েশনে করেছিলাম, বলেছিলাম যে শব্দের দুটি রূপ হয়, একটি হলো তার ধ্বনি চিহ্নের সমষ্টিগত রূপ, আরেকটি হলো তার অনুভবের প্রতিমূর্তি। এ স্তরে শিশুদের সঙ্গে ধ্বনি চিহ্নের প্রতি রূপ হিসাবে যে শব্দ গঠিত হয় এটা নিয়ে যতটা না কাজ করা প্রয়োজন, তার থেকে বেশি কাজ প্রয়োজন হচ্ছে শব্দের অনুভবের প্রতিমূর্তি নিয়ে কাজ করা। কারণ শব্দ আমাদের মস্তিষ্কে যেমনভাবে অনুভবের প্রতিরূপগুলোকে সাজায় বা বিস্তার লাভ করে, এর মধ্য দিয়ে ক্রিয়াকলাপ করলে এই স্তরে শিশুদের জন্য অত্যন্ত শব্দের দুনিয়া বাড়ানোর জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আমরা জানি নানান শব্দ ভাণ্ডার বৃদ্ধির গতিবিধি দেওয়া আছে, এর মধ্যে কোনোটা হয়তো শব্দের সমর্থক অর্থ, কোনোটা হয়তো শব্দের বিপরীত অর্থ, কোনোটা হয়তো শব্দের ব্যাকরণগত, কোনোটা লিঙ্গ, বচন, ক্রিয়া, কাল, বিভিন্ন ভাবে তার উদাহরণ আপনারা বিভিন্ন খেলাও দেখতে পাবেন। এই স্তরে এই যে বলছি যে অনুভবের প্রতিমূর্তি হিসাবে যে শব্দগুলো আমাদের দুনিয়া মানে খেলা করানো প্রয়োজন, এগুলোর সব থেকে প্রকৃষ্টতম উদাহরণ বা সব থেকে সঠিক উদাহরণ হলো মাইন্ড ম্যাপিং। মানে শিশু তার অ্যাসোসিয়েটিভ মেমোরিকে সহজে সামনে আনতে পারে এবং কালেকটিভ ভোকাবুলারি ডেভেলপ হয়। এই কালেকটিভ ভোকাবুলারি তার অ্যাসোসিয়েটিভ মেমোরিটাকে বিল্ড করে এবং পূর্ব অনুভবটাকে সামনে শব্দের আকারে সমস্ত শ্রেণীকক্ষে এক শব্দের দুনিয়া তৈরি করতে সহযোগিতা প্রদান করে। আপনারা আপনাদের ম্যানুয়ালেও দেখবেন এই ধরনের ক্রিয়াকলাপের বিভিন্ন উদাহরণ দেওয়া আছে। মাইন্ড ম্যাপিং এমন একটি শব্দ ভাণ্ডার বৃদ্ধির খেলা যার মধ্য দিয়ে শিশুরা সহজে তার অনুভবের প্রতিমূর্তিকে খুঁজে পায়। আপনাদের ভিডিওতেও এখানে ভিডিওতেও আপনারা দেখতে পাবেন এই ধরনের ক্রিয়াকলাপের কিছু উদাহরণ। বাক্য শুনে আমরা শব্দগুলো বর্ণ বিশ্লেষণের আকারে ভেঙে দেখব, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা শব্দ বলো, আমি লিখি। একটা শব্দ বলো। আমি মাটি। মাটি। রাইটিং অ্যান্ড রাইটিং রিভিউ। আগেও আমরা বলেছি যে লেখা হলো আমাদের ভাবনা চিন্তার একটি চিত্রিত রূপ, এছাড়া অন্য কিছু। সাক্ষরতার দুনিয়ায় লেখার একটি গুরুত্ব অপরিসীম। এই চিত্রটি রূপটি মানব ভাষার মধ্য দিয়ে জুড়ে জুড়ে আমাদের কাছে মানে কারো কাছে আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু আগেও বলেছি যে এই দক্ষতাটাই ভাষা শেখার মতো অত সাবলীলভাবে আসে না, এর জন্য বিশেষ কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশের প্রয়োজন হয়। আমাদের শ্রেণীকক্ষে এটা আসা যে রেমিডিয়াল শ্রেণীকক্ষে শিশুরা নিজের মনের ভাবকে সাধারণভাবে লিখতে শিখে গেছে, আমাদের এবার জোর দেওয়া প্রয়োজন শিশুটির মনের ভাবটিকে আরও সুব্যবস্থিত রূপে, সুসজ্জিত রূপে সে কতটা ব্যক্ত করতে শিখেছে।
এই ক্ষেত্রে শিশুকে ভীষণভাবে সহযোগিতা করা প্রয়োজন। এজন্য শ্রেণীকক্ষে যেমনভাবে লেখার ফর্ম বা লেখার বাহ্যিক দিক এবং কন্টেন্ট বা লেখার মূল বিষয়বস্তু এবং ক্রমবদ্ধতা, এই দুটোকে নিয়ে সমানভাবে তালমিল করে চলা তো খুবই প্রয়োজন। সাথে সাথে ব্যাকরণসঙ্গত দিকটার উপরও বেশি নজরও দিতে হবে, কারণ এই সময় শিশুদের ব্যাকরণসঙ্গত দিক এবং বানানসঙ্গত দিকে যদি আমরা নজর না দিই তাহলে শিশু সামনে বা পরবর্তী দিনে সঠিকভাবে লেখার দক্ষতা বিকাশ হতে অসুবিধা হবে। তাই শ্রেণীকক্ষে শিশুর সঙ্গে যেমন কোনো প্রশ্ন উত্তর নিয়ে লেখা, কোনো বিষয় নিয়ে লেখা বিভিন্নভাবে করানো প্রয়োজন। এই স্থানে আরও একটি বিষয় জরুরি, যেটা হচ্ছে রাইটিং রিভিউ। কারণ রাইটিং রিভিউ হলো রিভিউ মানে পুনরায় দেখা। যতক্ষণ পর্যন্ত একটি শিশু তার নিজস্ব লেখা নিয়ে ভাবনা চিন্তা না করছে ততক্ষণ পর্যন্ত একটি লেখাকে সুন্দরভাবে সুব্যবস্থিত রূপে কারোর কাছে রিপ্রেজেন্ট করতে মানে তুলে ধরাটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তাই শিশুকে তার নিজের লেখাটিকে নিয়ে ভাবনা চিন্তা করতে দিন, হতে পারে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে, এবং আপনি সহায়তা করুন শিশুটি যেন সেই লেখায় মানে নিজের লেখার ক্রমবদ্ধতা মানে ব্যাকরণগত বা বাহ্যিক দিকটি এবং তার ভাবনা চিন্তা অর্থাৎ কন্টেন্ট যে বিষয়টি, এই দুটিকে যেন সমানভাবে বিকাশ করে সামনের দিকে তার লেখার যাত্রাটিকে নিয়ে যেতে পারে, তার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের ম্যানুয়ালও দেখতে পাবেন যে স্তরে লেখার জন্য কী কী ধরনের রাইটিং করা যেতে পারে বা কী কী বিষয় নিয়ে লেখা যেতে পারে। ভিডিওটিতেও আপনারা নমুনা কিছু দেখতে পাবেন যে কীভাবে এ স্তরের শিশুদের সঙ্গে রাইটিং এবং রাইটিং রিভিউ নিয়ে ক্রিয়াকলাপ হচ্ছে। আর এখানে কোনো বিষয় নিয়ে যেমন লেখা হতে পারে ঠিক তদ্রূপভাবে প্রশ্ন উত্তর নিয়েও লেখা হতে পারে। এই প্রশ্ন উত্তর নিয়ে লেখার সময় শিশুরা ছোট ছোট দলে একে অপরের সঙ্গে নানানভাবে চর্চায় অংশ নিতে পারে। ব্রিজিংয়ের এই ধাপটিতে বিশেষ কিছু কথা মনে রাখা প্রয়োজন। প্রথমত হচ্ছে ব্রিজিং ধাপটি সেই সকল শিশুদের জন্য যারা প্যারা এবং স্টোরি লেভেলে আছে, অর্থাৎ যারা রেমিডিয়েশনে বেশ কিছুদিন কাজের পরে যারা প্যারা এবং স্টোরি দক্ষতা প্রাপ্ত করেছে তাদের জন্য এটি। দ্বিতীয়ত হচ্ছে 50 থেকে 60 ঘন্টা কন্টিনিউ এই প্রোগ্রামটি কিন্তু কাজটি করতে হবে এই সকল শিশুদের জন্য। তৃতীয় যে কথাটি মনে রাখা প্রয়োজন সেটি হলো যে এ স্তরে আমরা শ্রেণীকক্ষের মধ্যে ভাষার কাজ করব, তবে তিনটি ক্ষেত্র নিয়ে বিশেষভাবে কাজ করব। এক হচ্ছে টেক্সট এবং টেক্সটকে নিয়ে আলোচনা করা, সেখানে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে বিভিন্নভাবে আলোচনা করতে হবে যাতে তার শিশু স্বনির্ভর পাঠকে পরিণত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভোক্যাবুলারি নিয়ে বিভিন্নভাবে আলোচনা করতে হবে যেন তার শব্দ ভাণ্ডার বিকাশে সহায়তা হয়। এবং রাইটিং রিভিউ, এই তিনটে ক্ষেত্র নিয়ে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করা শ্রেণীকক্ষের মধ্যে প্রতিনিয়ত প্রয়োজন। কোনো কোনো সময় ছোট দলে হতে পারে, কোনো কোনো সময় বড় দলে হতে পারে, এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি শ্রেণীকক্ষটি কীরকমভাবে পরিচালনা করবেন। তবে শ্রেণীটি যেন শিশু কেন্দ্রিক হয়ে ওঠে সে বিষয়ে বিশেষভাবে মনে রাখা খুবই প্রয়োজন।